हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल माय सेल्फ पालवन। वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो इज 9:45 इन द मॉर्निंग एंड नेक्स्ट 15 मिनिट्स मध्ये আমার ক্লাস চালু হয়ে যাবে। তো এখন শুট করার মতন কিছু নাই, বাট কালকে আমি অল্প 2-3 মিনিটে কিছু শুট করেছিলাম। তো সেটা দেখে আসো, ততক্ষণে আমার ক্লাসও শেষ হয়ে যাবে, আমার যাবতীয় ক্লাস ফার্স্ট ক্লাস শেষ হয়ে যাবে। তো তারপরে ক্লাস শেষ করে একবার তোমাদের সাথে দেখা করছি। আরে খাবো না, কি জানি না, খাবো না, খাবো না, কি জানি। আরে ম্যাগি খাবো না, তাহলে মুড়ি দিয়ে বাদা দিয়ে যেটা যেটা খুশি কোনটা খাবে, মুড়ি দিয়ে বাদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ পালু এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো টুডেস ডেট ইজ, আজকের ডেট কত ভাই, ভালো কথা তো। হ্যাঁ, 8 February 2021। আজকের বার হচ্ছে হলো বারো, কি আছে ও, আজকের বার হচ্ছে সোমবার। আমার হঠাৎ করে মনে পড়লো, কারণ আমার সোমবারে কোনো ক্লাস থাকে না, এর জন্য আমার যেটা আছে কোনো ক্লাস নেই। তো আজকে সোমবার, তো ইস 11:30 ইন দ্য মর্নিং। আর আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, বাট আমি এখন ব্লগ শুরু করছি, কারণ আমার একটু বাইরে কাজ ছিল, ওইগুলো সব কমপ্লিট টমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি ব্লগ চালু করলাম একবারে। আর যেটা প্রথমে বললাম যে আজকে আমার কোনো ক্লাস নাই, তো কালকের মতো আমি আজকেও ফ্রি। বাট আমি একটা জিনিস বুঝে নিই যে আমার সোমবার করে ক্লাস থাকে না কেন। আজকে সকালে উঠে যে প্রথম কাজটা করছি সেটা হচ্ছে আমি ভিডিও আপলোডিংয়ে বসেছি, না মুখ টুক দিয়ে ডাইরেক্ট ঘুম থেকে উঠে আমি ভিডিও আপলোডিংয়ে বসে দিয়েছি। আর ভিডিও আপলোড হয়েছে ম্যাজিক্যালি, আজকে 2 GB ফাইল ছিল, 5 মিনিটের মতন লাগছে, ইন্টারনেট স্পিড একদম পুরো ভালো হয়ে গেছে কাজ করার পর থেকে। তো শিডিউল করে রাখছি, এখন 15:15 মতন বাজে, 12:15 শিডিউল করা আছে, তো অটোমেটিক আপলোড হয়ে যাবে, আর কোনো টেনশনই নেই। তো এখন তো আমার ওরকম কোনো প্ল্যান নেই, আপাতত আমি প্ল্যান আছে আমি আগে সকালে খাবারটা খেয়ে নিই, যা দিছে মুড়ি আর একটু তরকারি টরকি মেখে। খাবার তো ইচ্ছা ছিল না, জোর ঠোর করলো, তার জন্য একটু খেয়ে নিচ্ছি, না আবার সারাদিন ক্যাচো ক্যাচো করবে। তো যাই হোক, আমার এখন যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছিলো একটু খেয়ে নিয়ে একটু কাজ করবো, কলেজে কিছু কাজ আছে, অ্যাসাইনমেন্ট না একটু রিফ্রেন্স রিভিশন দেওয়ার বাকি আছে, রিভিশন দিয়ে দেবো, কারণ নেক্সট মান্থে সেমিস্টার আছে, অনলাইন হোক কি অফলাইন লিখতে তো হবে কিছু। তো যাই হোক, আগে ফটাফট খাবারটা কমপ্লিট করিনি। আমি এতক্ষণ খেলা দেখছিলাম, ইন্ডিয়া অল আউট হয়ে গেছে, 336 না কত সামথিংয়ে অল আউট হয়ে গেছে, খুব খারাপ লাগলো দেখে। মানে ইংল্যান্ড 2 দিন পুরো, 2.5 দিন পুরো ব্যাটিং করলো, আর ইন্ডিয়ার 1.5 দিনই খেলাস, খুব খারাপ লাগলো দেখে। আই একটু বেটার চাচ্ছিলাম, বাট ঋষভ পান্ত ভাই, ঋষভ পান্তে কোনো কিছুই না, ওর টেস্টও ওয়ান ডে খেলবে, টি টোয়েন্টিতেও খেলেই, ও সব জায়গায় টি টোয়েন্টি খেলবেও। তো যাই হোক, ফটোফট আগে খাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আজকের মতো চ্যানেল কমপ্লিট হয়ে গেলো, আর নেক্সট আপকামিং 4-5টা ভিডিওতে এই একই শার্ট দেখে দেখতে পারো তোমরা। তো ওর জন্য একটু অ্যাডজাস্ট করি না, কারণ যতদিন শার্টটা 4-5 দিন পুরানো না হচ্ছে ওটা আমি ছাড়ি না। তো এটাও 4-5 দিন পুরানো হবে, তারপরে আমি এটা ছাড়বো, চেঞ্জ করবো। তো 4-5 দিন একটু অ্যাডজাস্ট করি নিও। আর এখানে কোথাও একটা ফুল ধামাল বাজিতে পিকনিক চলছে, পুরো সাউন্ড বাজি চলছে বক্সে। তো যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড নয়েজ এসে থাকে তার জন্য সরি। ইস টুর সারটি অ্যান্ড নেক্সট থার্সডে মানে 11 তারিখ আমার একটা ছোটো ক্লাস টেস্টের মতন আছে, MCQ টাইপ, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে। অ্যান্ড আমার বাড়ির আশেপাশে তো কোথাও একটু ফুল ধামালে পিকনিক বাজি চলছে, মানে যা গান হচ্ছে সকাল 11:12 থেকে শুরু করছে, 2 ঘন্টার কন্টিনিউয়াসলি গান বেজাচ্ছে, ফুল টু ধামাল বাজি চলছে ওটা। তো যাই হোক, এখন যতটা পারি প্রিপারেশন নিয়ে রাখি, কারণ পরে আবার কখন টাইম পাবো না পাবো কে জানে। তো যতটা পারি প্রিপারেশন নিয়ে রাখি, অন্তত বেশিক্ষণ না 10-15 মিনিট বসবো, তারপরে 5 মিনিটস লেটার যা কিছু প্রিপারেশন সব পয়েন্ট নেবো, আগে আমি এটা করবো। ও মা, তো ভাই সাহেব আমার যে ফার্স্ট ক্লাস ছিল সেটা হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 11টার মতন। তো দেখি সারাদিন কী করি না করি, কারণ আপাতত করার মতো আমার কাছে কোনো প্ল্যান নেই। তো আপাতত এখানে খাওয়ার জন্য সকালের ম্যাগি হচ্ছে, আর আমার হাতে আছে ম্যাগির মশলা, যেটা অর্ধেক এটাতে যাবে, আর যেটা আমি অর্ধেক এমনি খালি মুখেই খাবো। তো আগের দিন যখন আমি ম্যাগি বানিয়েছিলাম, তো ওটা খেয়ে রিভিউ দিতে ভুলে গেছিলাম। তো আজকে তো মা বানিয়েছে, তো পরে যখন নেক্সট টাইম আমি বানাবো, তখন নেক্সট টাইম আমি বানিয়ে রিভিউ দিব। আমি আগের বার ভুলেই গেলাম আমি রিভিউ দিতে।
তো অলরেডি একটা বেজে গেছে আর আমি এতক্ষণ বসে বসে আমার যা ভিডিও ফটো ছিল গ্যালারিতে সব ব্যাকআপ দিচ্ছিলাম, হাজারটার উপরে ভিডিও জমেছে এই ব্লগিং এই সব ভিডিওগুলোই হাজারটার উপরে সব জমে গেছিলো আর ব্যাকআপও হয় নাই। তো এতক্ষণ ধরে ওইগুলোই ব্যাকআপ দিচ্ছিলাম আর ইউ ওন্ট বিলিভ মি সবগুলো হাজারটা ভিডিও ছবি টবি মিলায় টোটাল 32 GB ফাইল হয়েছে। 32 GB আমাকে এখন ব্যাকআপ করতে হলো ভাই সাহ, কমালই হয়ে গিয়া। এই করতে করতে একটা না সরি আমি বলে দিয়েছিলাম আগে স্ক্রিনে যে একটা বেজে গেছে, বাট দেড়টা বেজে গেছে। তো দেড়টা বেজে গেছে আর আমার 3টা থেকে আবার ক্লাসও আছে। তো ক্লাস খাতাম পেশা হয়েছে, ফাইনালি ক্লাস খাতাম হয়েছে। আর আজকে যেটা টপিক পড়ানো হলো সেটা হচ্ছে ইলেকট্রিকের অটো ট্রান্সফর্মার। ইজি ছিল, অতটা কোনো জটিল বিষয় ছিল না, জাস্ট ইজি ছিল, সোজা সাপটা ব্যাপার একদম। লিসেন গেছে, একদম সিম্পল কথা, বাইরে আমি যাই না কাজ ছাড়া, যদি কাজ থাকে তখনই বাইরে যাই, এমনি আমি বিনা কামে বাইরে বেরোই না। হ্যাঁ আগে বেরোতাম বাট আমি এখন বাইরে বেরোই না, ক্লাস থাকে এই চক্কর। তো আরে ভাই লেন্স আপসাই 2021 হার্ডলি এরকম 5-6টা ব্লগ হবে যেগুলো আমি বাইরে প্রপারলিভাবে বাইরে গিয়ে শ্যুট করছি, তাছাড়া বাকি যত সমস্ত ভিডিও আছে সব ঘরের থেকে শ্যুট করছি। আর তোমরা হয়তো ঘরে ভিডিও তো হোম ব্লগ তোমাদের হয়তো অতটা ভালো লাগে না, হয়তো একটু বোরিংও মনে হয়, বাট আমি যতটা পারি আমার এফোর্ট দিয়ে সেটাকে ইন্টারেস্টিং বানানোর আমি চেষ্টা করি। হ্যাঁ আমারও মাঝে মাঝে বোরিং লাগে এডিটিং করতে গিয়ে, আমি মানছি যে আমার যেমন বোরিং লাগে তো তোমাদের তো বোরিং লাগবে অবশ্যই, বাট ঘরে ভিতরে যতগুলো ভিডিও শ্যুট করছি না ওইগুলো ভিডিও বানাতে আমার যা মজা হয়েছে না, বাইরে যেগুলো ভিডিও বানাই আমি ভিডিওতে আমার অতটা মজা আছে না, কারণ আমি হচ্ছিলো একা মানুষ, আমি নিজেকে একা ফ্রেম করি, আমার লাইফটাকে ফিল্ম করি আমি। তো আমার সাথে ঘরে থাকলে অতজনের কারোর সাক্ষাৎ হয় না, অতজনের কারোর কনজারভেশন হয় না, যেটা বাইরে গিয়ে হয়। আর বাইরে গেলে আমি মনে করি বাইরে গিয়ে থেকে কন্টেন্ট শ্যুট করা ইজি হোম ব্লগ থেকে, কারণ ভিতরে থেকে বাড়ির ভিতরে থেকে আমাকে কন্টেন্ট ভাবতে হয়, আমি আজকে এটা করব, আমি এটা আজকে এটা দেখাবো, আমাকে ভাবতে হয়। আর বাইরে গেলে কিছু না কিছু তো হবেই তোমার সাথে, আর সেটাই তুমি শেয়ার করে দাও, সেটাই হয়ে যাবে তোমার কন্টেন্ট। বাট আমি একটা কথা মানি যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার 1-1.5 বছর এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, যদি ঘরের ভিতর থেকে হোম ব্লগে তুমি যদি 10-12 মিনিট কিছু যদি শ্যুট করে নাও কন্টেন্ট, আর বাইরে গেলে তোমার কাছে 10-15 মিনিট কিচ্ছু না, এনাফ একদম, তুমি 10-15 মিনিট ইউ শ্যুট করবে যেটা তুমি ঘরের ভিতরে সারাদিনও শ্যুট করতে পারবে না। তো আমি মানি, এখন কারা মানবে না মানবে আমি যাই না, কারা এগ্রি হবে আমার সাথে আমি যাই না, বাট যদি ইচ্ছা থাকে একবার ট্রাই করে দেখো, আমার কথা কোনো বিফলে যাবে না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল হিয়ার, ভিডিওটিকে পর্যন্ত দেখে নিতে হবে, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার। তবে দেখা হচ্ছে রেগুলার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।